বিশ থেকে পঞ্চাশ টাকা বেড়েছে চাষের মাছের দাম তবে কিছুটা কমেছে সামুদ্রিক মাছের দাম আর অপরিবর্তিত রয়েছে ইলিশের বাজার এ নিয়ে আরও জানাতে শহরের চাঁদকাঠি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার আলামিন যেমনটা জানছিলাম যে কেজিতে বিশ থেকে পঞ্চাশ টাকা বাড়তে বিক্রি হচ্ছে চাষের মাছের দাম যেটা জানি আমরা যে সরবরাহের সংকট থাকলেই কিছুটা মাছের দাম বাড়ে এক্ষেত্রে কি তেমন কোনো বিষয় ঘটেছে কিনা নাকি অন্য কোনো বিষয় আছে কি বলছেন বিক্রেতারা ধন্যবাদ অনেক আপনি যথার্থই বলেছেন আসলে সরবরাহ কমে গেছে এবার আমি কথা বলেছি স্থানীয় যে মাছ ব্যবসায়ী তারা বলেছেন যে চাষের যে মাছ এই মাছের উৎপাদন বর্তমানে কমে গেছে এ কারণে বাজারে সরবরাহ কম এ কারণে চাষের মাছের দাম কিছুটা বেড়েছে তবে সামুদ্রিক মাছের দাম কিছুটা হলেও কমেছে আর ইলিশ মাছের কিন্তু বাজারে প্রভাব রয়েছে এই কারণে মাছের বাজার মোটামুটি আহ স্থিতিশীল রয়েছে তবে আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু মাছের দাম আমি একটু জানিয়ে দিচ্ছি অনেক আপনার মাধ্যমে আজকের বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে ছোট সাইজের সাতশো টাকা কেজি দরে এবং একটু বড় অর্থাৎ এক কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে আহ সতেরোশো থেকে আঠেরোশো টাকা কেজি দরে এবং চাষের যে রুই মাছ রয়েছে সেই রুই মাছ বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি দরে চাষের কাতল মাছ বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ টাকা কেজি দরে এই রুই এবং কাতল কিন্তু গেল সপ্তাহে আহ এতে বিশ তিরিশ টাকা কম কমে বিক্রি হয়েছে আজকের বাজারে একটু দাম বেড়ে গেছে এবং পোয়া মাছ রয়েছে সেই পোয়া মাছ বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকা কেজি দরে আকার বেঁধে এবং পাবদা মাছ বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ টাকা কেজি দরে চাষের শিং মাছ ছোট এবং বড় সাইজ মিলে চারশো এবং পাঁচশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চাষের কই মাছ বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কেজি দরে আহ পাঙাশ মাছ যেটি সব সাধারণ মানুষের একেবারে ক্রয় ক্ষমতার মধ্যে সেই পাঙাশ মাছের দামও কিন্তু কিছুটা বেড়েছে আজকের বাজারে পাঙাশ মাছ বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাকা কেজি দরে আর বিভিন্ন প্রজাতির যে চিংড়ি মাছ রয়েছে অনেক সেই চিংড়ি মাছ কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে আজকের বাজারে ছশো থেকে নশো টাকা পর্যন্ত কেজি দরে আর অনেক আরেকটি বিষয় হলো সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে সেই সামুদ্রিক মাছ কিন্তু দুশো থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে মানুষ কিনতে পারছে তবে আর কয়েকদিন পর কিন্তু ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞা আসবে তখন কিন্তু ইলিশের দাম একেবারেই বেড়ে যাবে এবং অন্যান্য যে মাছ সেই মাছের দামও বাড়বে এমনটি আবাস দিয়েছেন এখানকার ব্যবসায়ীরা আর একটি বিষয় একটু অনেক এর সাথে যুক্ত করতে চাই আসলে বর্তমান পরিস্থিতিতে বাজার মনিটরিংটা কমে গেছে যদি বাজার মনিটরিং নিয়মিত করা যায় তাহলে আসলে ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মতো দাম হাঁকিয়ে এই মাছ বিক্রি করতে পারবেন না তাহলে মাছ কিছুটা নিয়ন্ত্রিত দামে বিক্রি হবে অনেক ঝালোঘাটি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতি সবশেষ ঝালোঘাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন তালুকদার জানাছিলেন সেখানকার মাছের সর্বশেষ দরদাম পাশাপাশি তার থেকে